দ্বিতীয় পুরস্কার নগদ 7,000 টাকা, তৎসহ সাইফুল শেখ স্মৃতি ট্রফি, দাতা আব্দুর রহমান ট্রফি দেবে কুতুবুদ্দিন শেখ। সুন্দরবন খেলা শেষ হলেই মাঠে নেমে পড়বেন। দলের হয়ে প্রথম শট নিতে এসে লাল্টু, খেলা পরিচালনা করছেন ফারা, তাপস দা আছে। লাল্টু দলের হয়ে প্রথম শট নিতে এসছে, রেফারি ফারাদার হুইসেল, গোল হয়ে গেল গো। আর ইচ্ছা ওদিকে কিন্তু গোলরক্ষক এখন গড়ে দাঁড়াবে আমার খুব পরিচিত এবং খুব ভালো গুণী গোলকিপার ছোট্টুদা। এদিকে শট নিতে আসে ফরেনার খেলোয়াড়, খুব ভালো কিন্তু ম্যাচটা খেলেছে, অফসাইড ম্যাচ। দেখা যাক এই ফরেনার কী করে, গোল করতে পারে কি না। এখন সাদা জার্সির প্রথম শট, প্রথম লাল জার্সি শট নেয়, গোল করে। এখন সাদা জার্সির প্রথম শট নেবে, কিন্তু ওদিকে গোলরক্ষক ছোট্টু, ও অনেকটা নাটকীয় গোলকিপার, কারণ এরকম নাটক করে তিনি অনেক বল সেভ করেছে। রেফারি ফারার হুইসেল পড়ে গেছে অলরেডি। এখন শট নেবেন ফরেনার খেলোয়াড়, দেখেছেন কি অনবরত বলের ট্রাইং ছিল, এক্ষেত্রে বলের দিকে গিয়েছিল। বাট খেলার ফলাফল সাদা জার্সি 1 লাল জার্সি 1। এখন দলের হয়ে লাল জার্সি দ্বিতীয় শট নেবে ফিরোজ। খেলা চলছে কিন্তু বেঁধবেড়ে আমতলা, এখানে 70,000 টাকা কিন্তু প্রথম পুরস্কার আছে এবং দ্বিতীয় পুরস্কার আছে 60,000 টাকা নগদ সহ ট্রফি। আর এই খেলাটা শুধু 1 বছর নয়, খেলাটা চলছে কিন্তু 59 বছর এই খেলাটা চলছে। কত ঐতিহাসিক খেলা! এই খেলাকে নিয়ে এই গ্রামবাসী সমস্ত একটা মেলার মতো একটা আনুষ্ঠানিক প্রোগ্রাম শুরু করে। দেখা যাক ফিরোজ এই বলটি যদি গোল করতে পারে তাহলে খেলার ব্যবধান 1-1 হবে, সরি 1 গোল। তাহলে লালের হলো কিন্তু 2টি শটে 2টি গোল, আর ওদিকে সাদা কিন্তু 1টি শট নিয়েছে। ফিরোজ কিন্তু গোল করেছে, আর এই ফিরোজ কিন্তু আমরা দেখেছি কলকাতা লিগে খুব সুন্দর রেজাল্ট করেছে। এখন সাদা জার্সি দলের হয়ে দ্বিতীয় শট নেবে, দেখতে পাচ্ছি ফরেনার খেলোয়াড়, তিনিও এগিয়ে আসছেন দলের হয়ে দ্বিতীয় শটটি নেওয়ার জন্য। দেখা যাক যদি ওদিকে গোলরক্ষক যদি ছোট্টু এই বলটি সেভ দিতে পারে তাহলে দলের হয়ে কিছুটা অ্যাডভান্টেজ পাবে। এদিকে কিন্তু খেলা পরিচালনা করছেন স্বনামধন্য রেফারি এরিয়ার আমাদের ফারাদা এবং তাপসদা আছে, আর ওদিকে ছোট্টুদা গোলরক্ষক। এই খেলাকে নিয়ে দেখছি একটা উন্মাদনা, এবং গ্রামবাসী যেভাবে আজকের এই মাঠে হাজির হয়েছে মনে হচ্ছে ছোট্টখাট্টো একটা কোনো স্টেডিয়ামে পরিপূর্ণ। দেখা যাক যদি গোলরক্ষক এই বলটি সেভ দিতে পারে কিন্তু নিজের দলকে অনেকটা অ্যাডভান্টেজে নিয়ে যাবে, আর যদি ফরেনার খেলোয়াড় গোল দিতে পারে তাহলে খেলার সমতা ফিরবে। রেফারি ফারা যে কোনো মুহূর্তে বাঁশি দিতে পারে, রেফারি ফারার হুইসেল। এখন ওই বিদেশি খেলোয়াড় শট নেবে দলের হয়ে দ্বিতীয় শট, চোখ রাখুন। ও অনবদ্য কিন্তু শটটি ছিল একদম গুলকির লক্ষ্যভ্রষ্ট, বিদেশি খেলোয়াড়ের বিদেশি শট। এখন লাল জার্সি দলের হয়ে তৃতীয় শট নিতে আসছে, দলের হয়ে তৃতীয় শট নিতে আসবেন কে, নিজেদের মধ্যে কিছুটা চিন্তা আছে যেহেতু গোলরক্ষকের কাছে এগিয়ে দিলেন। এখন গোলরক্ষক নিজেই এই বলটি শট নেবে, একটা গোলরক্ষক কিন্তু ফুটবল জগৎ থেকে যখন শট নিতে আসে কিছুটা তার প্রেশার থাকে। আমার মনে হয় কোনো সময় গোলরক্ষককে শট না নেওয়া উচিত, কিন্তু যাই হোক নিশ্চয়ই গোলরক্ষকের সেই দক্ষতা আছে, সেই ক্ষমতা আছে, তাই দলের হয়ে শট নিতে আসছে। দেখেছেন শটটি কিন্তু দাঁড়িয়ে নিয়েছে, এক পা স্টে করে তারপর শটটি নিল, অনবরত শট ছিল এই লালটুদার। এখন গোলরক্ষক চেঞ্জ হয়ে দেখতে পাচ্ছি আরেকজন গোলরক্ষক আসছে। দেখা যাক যদি এই গোলরক্ষক পরিবর্তন করে যদি কোনোটা লাভ করতে পারে। আর এদিকে তোমরা যারা মুভি দেখো তারা ডানা কাটা পরি একটা গান আছে দেখবে, তোমরা ইউটিউবে সার্চ করলেও দেখতে পাবে, সেই ডানা কাটা পরি সিনেমার ভিলেন পার্ট করেছিল সেই খ্রিস্টান কিন্তু দলের হয়ে শেষ শটটি নিতে এসছে। এদিকে এখন খ্রিস্টান শট নেবে, খ্রিস্টান একজন গুণী প্লেয়ার, কিন্তু তার আমরা দেখেছি অনেক কোয়ালিটি আছে, দেখেছ বলটি কী দারুণ মারল। এখন রেফারি ফারাগি ডাইরেক্ট টসের সিদ্ধান্ত নেবে না 1-1 নেবে, চলো দেখা যাক।
এখানে খ্রিস্টান টসের কথা বলছে, কিন্তু এদিকে রেফারি ফারাদা বলছে না টস নয়, একটা একটা সাডেন ডেথ, দলের হয়ে সাডেন ডেথ শট নিতে এসছে, দলের হয়ে চার নম্বর শট, ব্যাস নাম্বার টুয়েলভ, দলের হয়ে চতুর্থ শট। যেহেতু আমি ভাবলাম টস হবে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু টসই হলো না, তো দেখা যাক যদি গোল করতে পারে তাহলে একজন গুণী ফেলার বাঙালি খেলোয়াড়, বাঙালির গৌরব অনবদ্যকর। বাঙালি খেলোয়াড়ের অনেক কোয়ালিটি আছে আমরা দেখে থাকি, আর এদিকে কিন্তু গোলরক্ষক চেঞ্জ হওয়ার একটা কারণ থাকতে পারে, কারণ এ কিন্তু খুব দারুণ স্টোফার ফুলব্যাক খেলেছে, বাট আবারও গোলরক্ষক চেঞ্জ দেখতে পাচ্ছি। দর্শক খুবই আনন্দিত, উল্লাসিত, কারণ এই ফরেনার খেলোয়াড়টি যেভাবে ফুটবল খেলেছে, নিজে দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু দলের কোনো প্লেয়ার খুশি নয় বলে আবারও সেই গোলরক্ষককে গোলে পাঠিয়েছে। আর এদিকে দলের হয়ে শেষ শটটি নিতে আসে ফরেনার খেলোয়াড়, কিন্তু এই ফরেনারটি কিন্তু একবার মেরেছে, কিন্তু এই ফরেনারটা ধরা পড়ে গেছে, জালিয়াতি করছিল, একবার মেরে আবারও এসছে মারতে, কিন্তু এখানকার প্লেয়ার তো সবাইকে চেনে, ফরেনার যেহেতু একই রকম দেখতে হলেও তাদের কি যা আলাদা, তাদের তো সবাই চিনতে পারবেই ফরেনার যারা, কারণ এরা দিন রাত ফুটবলই খেলে দেখে। এবার তো টস, টসের মাধ্যমে ইনস্টাজি নহাজারি জয়লাভ করলো, জার্সি নাম্বার ইলেভেন